কাঁদি বেশি, আমি আপনাদের দিলের ভিতরে ঝাঁকাইতে চাই যে সূর্য গুছানো যাবে না, কেউ গুছায় দিতে পারবে না। এই জন্য সূর্য আমাদেরকে সতর্ক করে, শুধু সূর্য করে না, আল্লাহ করে, শুধু আল্লাহ করে না, রসুল করে, শুধু রসুল করে না, হয় হয় বরগুনার মাটি মানুষ, আমাদের পায়ের নিচের মাটিটা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। জানি না আমরা কবে সজাগ হব, কবে আমাদের সমাজ গড়বে, কবে আমাদের ঘর গড়বে, হয় পরিবেশ কবে হবে। বললাম না, আজকের থেকে যদি ভাবতে শুরু করেন ঘরে দুইজনে, তো সন্তানরা জিজ্ঞাসা করবে বাবা ভাবো কি, মা ভাবো কি, বলার সুযোগ আসবে। ওটার দ্বারাই একটা পরিবেশ তৈরি হবে, আস্তে 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 পরিবেশ ঘরের তৈরি হবে, পরিবেশ তৈরি হবে ঘরের। আজকে পরিবেশ নাই আমাদের, আমাদের কিশোর ঘ্যাং, দেখলে চোখে পানি আসে, সত্যি শুনলে পানি আসে, কিশোর ঘ্যাং, যুবক ঘ্যাং। যখন যুবকদেরকে বাইক চালাইতে দেখি না, কসম খোদার, আমি যখন গাড়িতে বসা থাকি, কোনো যুবককে দেখি বাইক চালায় আমার গাড়ি ওভারটেক করে, তখন আমি মনে মনে বড় দুঃখিত হই যে এই যুবক যুবক মনে হয় দুনিয়ার থেকে বিমুখ হয়ে গেছে। নাহলে সেইভাবে চালাবে কেন? সে তো জানে কতজন এরকম চালাইতে চালাইতে দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে, তারপর সে এরকম চালায় কেন? কি বলেন, যায় না? কত যুবকই তো ঘরের থেকে স্বপ্নের বোঝা নিয়ে, বুক ভরা স্বপ্ন নিয়ে বাহির হলো, সাইজা গাইজা বাইকের উপরে বিকালে লাশ হয়ে ফিরে আসলো। খবরগুলো তো ছড়ায়, তারপরে আমাদের যুবকের ভিতরে চেঞ্জিং কেন আসে না? পরিবেশ নেই, আমরা পরিবেশ দিতে পারি না। হায় মাটিও সতর্ক করে, আমি একটু ইঞ্চ একটু টাচ দিতেছি, আমরা হাঁটি না, আমাদের হাঁটার ভঙ্গি কিন্তু ভিন্ন ভিন্ন, ঠিক না? হ্যাঁ, কি রাগ হয়ে যাবেন বললে, আমার পিছে যারা তাদের বললে রাগ হয়ে যাবে, দেখবেন কিন্তু।